মহানগরীর ক্ষেত্রীয় আরক্ষীয়ে শনিবারে নিশা এক সফল অভিযান চলাই কেইবাখনো দুচকীয়া বাহনসহ চুরি কার্যরে জড়িত কেইবাজনো যুবকক ক্ষেত্রীয় আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল। ক্ষেত্রী থানা এলাকার বিভিন্ন স্থানত চলা অভিযানত জব্দ হয় এগারোখনক চুরি বাইকসহ আটক করা হয় তেরোজনক লোকক। সে এতিয়া আরক্ষীর ভয়ে বরবিতলি পথর উপর এই থই গল এখন নম্বর প্লেটবিহীন দুচকীয়া বাহন। ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে গরাকীবিহীন দুচকীয়া বাহনখন উদ্ধার করে ক্ষেত্রী আরক্ষী থানালে লৈ যায়। আমি এতিয়া আহিলো, খবর পালো, সংবাদ পাই আহিলো। আহি পেলাই এখন ডিও হোন্ডা ডিও মানে কোনো গরাকীবিহীনভাবে ইয়াতে রাস্তাত পড়ে আছে বলে কলে আমি খবর পাই লগেলগে আহিলো। আহি বাইকখন এতিয়া সাক্ষী সাক্ষাতত জব্দ করেছো। জব্দ করে এতিয়া আমি থানালে লৈ যাম। চাবি লাগি আছে নাকি? গাড়িখনত চাবি তো লাগি আছে। নম্বর প্লেট নাই? নম্বর প্লেট নাই। নম্বর প্লেটৰ মানে দুটা সিরিজ আছে, বাকি একো নাই, নম্বর সম্বর নাই। গতি আমার সন্দেহ উপজিছে, গতি আমি থানাত লৈ যাম। থানাত লৈ পেলে তদন্ত করে আমি যে ব্যবস্থা লব লাগে লব। স্কুটিখন আসলে বহু সময় ধরে মানে পড়ে থাকা দেখেছিলাম মই। এই রাস্তার মাজতে রখাই থাকা হয়েছে, স্কুটিখনের সেই চাবিও লাগি আছে। তারপর আর আগফালের নাম্বার প্লেটও নাই, পাছফালের নাম্বার প্লেটও নাই। তো তাকে ভাবিলো সেইখন স্কুটি সাগে চুরি হব পারে। সেইকাৰণে এতিয়া মানুহ কোনো নাই ওচৰ, স্কুটিখনৰ ওচৰত কোনো মানুহ নাই, আর আমার গাঁৱর মানে ওচৰ পাজৰ কোনো নহয়, মানে স্কুটিখন মই চিনি পাওঁ তাৰমানে। গতি স্কুটিখন মই ভাবিছোঁ মানে আমার গাঁৱৰ নহয় আর ওচৰ গাঁওখনৰো নহয়। ও তাকে ভাবিলো এইখন এইখন মানে পুরা হেৰি আৰু মানে এই চুরি বাইকে স্কুটিয়ে হয় ভাবলি ভাবিছোঁ তাৰমানে, সন্দেহ প্রকাশ কৰিছোঁ তাৰমানে। মই কিছুমান চুরি বাইক ধৰিছে, সেইক্ষেত্ৰতে এনেকুৱা ঘটনা এতিয়া খেতি আরক্ষী থানায় এতিয়া এই বহু মানে তেনেকুৱা স্কুটি উদ্ধার কৰিছে বুলি শুনিছোঁ। আর সেইটো কাৰণে সম্ভৱ এই স্কুটিখন তেনেকুৱাকে স্কুটিখন তাৰমানে ইয়াত আনি ইয়ালৈ আনি পেলাই স্কুটিখন এৰি থৈ গৈছে সম্ভৱ। উল্লেখ্য যে আজি আবেলিৰ ভাগত আন এখন চুৰি কৰা দুচকীয়া বাহন টোপাতিলৈ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে ক্ষেত্ৰীয় আৰক্ষীয়ে।